ভোট নয় বরং জ্বালাও পোড়াও বিএনপির কাজ। বিএনপি নিয়ে এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন, হে না ভোটের কার্যক্রম শুরু করেছিলেন, আর আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে কাজ করছে জবাবদিহিতা নিশ্চিত করে বলে দাবি করেন শেখ হাসিনা। বিস্তারিত রিপোর্টে। বিএনপি মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, ভোট নয় বরং জ্বালাও পোড়াও এরা ভালো বুঝে, এমন মন্তব্য করলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ঠিক ১৩ ও ১৪ সালের মতো আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে বিএনপি বলে অভিযোগ করেন শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে পাঁচ জেলা নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা আরও বলেন, বিএনপির জন্মই হচ্ছে অবৈধভাবে সংবিধান লঙ্ঘনকারী, সেনা আইন লঙ্ঘনকারী, ক্ষমতা দখলকারী এক জেনারেলের পকেট থেকে। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। দল আসলো না আসলো তাতে কিছু আসে যায় না, আর এরা তো আসবেই না, ভোট চুরির সুযোগ পাবে না, দেখে আসে না। বিএনপি আসেই না একটা কারণে, যেখানে ভোট চুরির সুযোগ নাই, কারণ ২০০৮-এ পারে নাই, যার জন্য তারা এখনই সবসময় নির্বাচন বাতিল করতে চায়, বর্জন করতে চায়, সেটা তাদের ইচ্ছা, যার যার দলের ইচ্ছা। কিন্তু আমরা নির্বাচনে বিশ্বাস করি, জনগণের ক্ষমতা নিয়ে বিশ্বাস করি। হ্যাঁ না ভোটের কার্যক্রম শুরু করেছিলেন তিনি। ক্ষমতায় বসে থেকে একদিকে সেনাপ্রধান, আরেকদিকে রাষ্ট্রপ্রধান, আবার নির্বাচনও করেছেন তিনি যা ছিল সেনা আইন বিরোধী। আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে কাজ করে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট পেয়েছিল মাত্র ৩০ সিট, আর আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল ২৩৩ সিট। এই কথাটা সবাইকে স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, তারা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চায়। মানুষের একমাত্র বাহন হচ্ছে নৌকা, এখনো রাস্তাঘাট যতই করি, বন্যা হলে উদ্ধার করতে নৌকারই প্রয়োজন হয়। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেবার কথা অঙ্গীকার করেন শেখ হাসিনা। দুর্নীতিমুক্ত, ন্যায়, সমতাভিত্তিক সমাজ, অর্থনীতিকে ন্যায় ও সমতাভিত্তিক করে মানুষের জীবনমান উন্নত করাই আওয়ামী লীগের লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন। আওয়ামী লীগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বলে তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।